আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের টপিকটি শুরু করছি, কিভাবে কম খরচে 7 লক্ষ টাকা ব্যয় করে সুন্দর করে 5টি বেডরুম, 1টি হল রুম, 1টি টয়লেট দিয়ে কীভাবে সুন্দর একটি বাড়ি করবেন। তো বন্ধুরা, আগে আপনারা বাইরের সাইড ভিতরের সাইড সম্পূর্ণ ইনশাল্লাহ দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আপনারা এই সেম ডিজাইনের বাড়িটি করতে পারেন। যাদের অল্প টাকা অ্যামাউন্টে 5টা বেডরুম চান, অবশ্যই আপনাদের জন্য আজকের বাড়ির ডিজাইনটা অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে বাড়িতে ড্রয়িং সহ খরচ সহ ইনশাল্লাহ সম্পূর্ণ আপনাদের মাঝে ক্লিয়ার করে দেবো। আশা করি আপনারা সেম ডিজাইনের বাড়িটি চাইলে করতে পারেন। তো এই বাড়ির রঙের কাজটা কমপ্লিট হলে সত্যি অনেক সুন্দর একটি ডিজাইন হবে, অনেক সুন্দর একটি বাড়ি হবে। তো সামনে একটি অনেক সুন্দরভাবে সিঁড়ির ডিজাইন দেওয়া আছে, আপনারা চাইলে সেম ডিজাইনে দিতে পারেন। তো এরকম নতুন নতুন আধুনিক ডিজাইনের নিত্য নতুন বাড়ির ডিজাইন যদি আপনারা নিয়মিত আমাদের চ্যানেলে দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে ইনশাল্লাহ আপনি দেখতে পারেন। তো এখন দেখবেন আপনারা এই বাড়িতে কমপ্লিট 5টা বেডরুম দিয়ে কীভাবে সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। দেখেন জানালার ডিজাইনগুলো কীভাবে করছে, একেবারে নর্মালের কীভাবে সুন্দর করে একটি ডিজাইনের জানালা করানো যায়, আর গ্রিলের ডিজাইন তো দেখছেনই। তো আশা করি আপনাদের যদি ভালো লাগে আপনারা করে নেবেন। তো দেখেন এইভাবে বাড়ির সামনে সিঁড়ির ডিজাইনগুলো যদি আপনারা করতে চান অবশ্যই করে নেবেন। তো এই সেরকম সিঁড়ি করলে কিন্তু বেশি একটা খরচ হয় না। আশা করি আপনাদের যদি ভালো লাগে এইভাবে করে নেবেন। তো সামনে কেসি গেট দেওয়া আছে, আশা করি যদি আপনাদের এইভাবে ভালো লাগে আপনারা সেম ডিজাইনে করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এই বাড়ির ড্রয়িং দেখাবো, অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন, ড্রয়িং সহ কতটুকু জমিন লাগছে সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো। তো সব প্রত্যেকটি মাপ আপনারা ভালো করে খেয়াল করবেন। এবারে দৈর্ঘ্য হয়েছে 37 ফিট 8 ইঞ্চি, এবারের প্রস্থ হয়েছে 20 ফিট 3 ইঞ্চি, এবারের টোটাল গ্রাউন্ড ফ্লোরের মাপ হয়েছে 767 স্কোয়ার ফিট। তো এই বাড়ির কমপ্লিট জমির পরিমাণ হয়েছে 1.67 শতক। আপনি চাইলে আরেকটু ছোট জায়গা হলে এই বাড়িটি ইনশাল্লাহ করতে পারেন। তো আশা করি আপনারা পুরো ড্রয়িংটি পুরো ভিডিওটি না টেনে দেখবেন, ইনশাল্লাহ আপনি করতে পারেন। তো এই বাড়িতে মেন গেট দিয়ে প্রথম ঢোকার পরে একটি 12 ফিট বাই 7 ফিট একটি ড্রয়িং রুম দেওয়া আছে, অপর দুটি ছোট্ট দুইটা বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 7 ফিট, আশা করি ভিডিওটি না টেনে দেখবেন। এরপরে 3টা বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট, আশা করি মাপগুলো আপনারা ভালো করে খেয়াল করলে একেবারে স্পষ্ট বুঝতে পারবেন। তো এই বাড়িতে একটি টয়লেট দেওয়া আছে 4 ফিট বাই 7 ফিট। তো এই বাড়িতে যদি একটি কিচেন দিতে চান অবশ্যই দিতে পারবেন। তো ওনাদের কিচেন দেওয়া লাগবে না, ওনাদের আউটসাইডে জায়গা আছে, এই জন্য ওনারা করে নাই, ওনাদের রুম বেশি প্রয়োজন। তো আমরা এখনই ঢুকতে একটু হলরুমে ঢুকলাম ছোট্ট করে। তো আশা করি এরকম যদি আপনাদের ভালো লাগে আপনারা করতে পারেন। তো অবশ্যই আপনারা প্রত্যেকটি মাপগুলো দেখেন, এই বাড়ি নিয়ে আরও অনেক কিছু আছে। এই বাড়িটা লাস্টে আপনারা আরেকটা ভিডিও দেখতে পারবেন, অতি শীঘ্রই আমরা আপনাদেরকে এই বাড়িটা কমপ্লিট দেখাবো। আর এই বাড়িতে কত টাকা খরচ এই বাড়ির ভিডিওটা কিন্তু আমরা আরেকবার চ্যানেলে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের পরামর্শে আবার আমি অনেকে কমেন্ট করছিলেন এই বাড়িটা আবার দেখানোর জন্য। তো আমি আবার আপনাদের মাঝে এই বাড়িটা কমপ্লিট দেখানোর চেষ্টা করতেছি। এই বাড়ির খরচ বিস্তারিত ইনশাল্লাহ সম্পূর্ণ A to Z বলে দেবো ইনশাল্লাহ। তো এই ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে খরচের ব্যাপার দেখাবো, আপনারা রুমগুলো ভালো করে দেখেন। এরপরে এই ভিডিওর লাস্টে আপনারা আরেকটা আধুনিক ডিজাইনের বাড়ি অতি শীঘ্রই কমপ্লিট হলে দেখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন।
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখছেন। তৈবাটের কাজ মোটামুটি শেষ, এখনও থাইয়ের কাজ লাগানো হয় নাই। তো থাইয়ের অর্ডার হয়ে গেছে, তৈবাটা 7 লক্ষ টাকায় থাই সহ কমপ্লিট রং সারা। এই বাড়ির ভিডিওটা আমি আরও আগে 6,50,000 টাকা বলছিলাম, কমপ্লিট 7 লক্ষ টাকা হবে। তো অনেকে বিশ্বাস জান নাই, অনেকে বিশ্বাস গেছেন, আবার বলছেন যে এই বাড়ির কমপ্লিট হলে আরেকটা ভিডিওর জন্য দেই, তার জন্য ভিডিওটা আপনাদেরকে দেওয়া। তো ইনশাল্লাহ আপনাদের যদি 7 লক্ষ টাকা বাজেট থাকে সেম ডিজাইনে করতে পারেন। এই বাড়িটা যদি কমপ্লিট হলে আপনারা আরেকটি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর যেই ভিডিওটা দেখতেছেন পিকচারটা, এই পিকচারের বাড়িটা অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো, যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনাদেরকে আরেকটি বাড়ি দেখাবো, উপরে অ্যাঙ্গেল দিয়ে করা, 3টা বেডরুম দিয়ে, 2টা টয়লেট দিয়ে কিভাবে সুন্দর করে একটি বাড়ি করা হয়েছে, ড্রয়িং ডাইনিং একসাথে। তো আপনারা যদি অল্প জায়গা এরকম বাড়ি করতে চান অবশ্যই করতে পারেন। তো এই বাড়িটা কমপ্লিট হলে যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। অনেক সুন্দর একটি ডিজাইন, যারা খোলামেলা বাড়ি পছন্দ করেন আশা করি আপনাদের জন্য অনেক ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।